বাটির উপর আমি থালাটাকে বসিয়ে দিচ্ছি। তোমরা তো সকলেই দুধের পনির খেয়েছো, আজকে আমি তৈরি করব বিনা দুধের পনির। শুনতে অবাক লাগলো, তবুও এটি দুধ ছাড়া এই পনিরটি তৈরি করা যায়। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি। এখানে আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছি, এখন আমি আলু থেকে চোচাগুলোকে ছাড়িয়ে নেব। এখন আমি আলু থেকে চোচা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি ভাত, এক বাটি ভাত নিয়েছি। প্রথমে আমি ভাতগুলোকে শিলনোড়ার সাহায্যে পিষে নিচ্ছি। এটা তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো। এই ভাতগুলোকে তো শুধু পিষা যাবে না, তাই আমি সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। এই ভাতগুলোকে একদম মিহি করে পিষে নিতে হবে। দেখো আমি একদম মিহি করে বেটে নিয়েছি। সম্পূর্ণ ভাত আমার পিষা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকেও ঠিক অমনি করে পিষে নেব। আলুটাকেও ঠিক একদম মিহি করে বেটে নেবে। দেখো আলুটাকেও আমি একদম মিহি করে পিষে নিয়েছি, কোনো রকম গুটি নেই। এই আলু আর ভাত বেটে রাখার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি 4 চামচ ময়দা। দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডার। এই পনিরগুলো একটু মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আমি 1 কাপ দুধ নিয়েছিলাম, বাটার সময় কিছুটা দিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি। এখানে তোমরা দুধ ছাড়াও করতে পারো। ওই কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি জল। এখন আমি সমস্ত উপকরণ পাতলা করে গুলে নিচ্ছি, খুব একেবারে পাতলাও করবে না। দেখো আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি, তোমাদেরকে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে তোমরাও ফেটে নেবে। এই পাত্রে আমি পনির তৈরি করব, দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য তেল। গুলে রাখা ভাতের মিশ্রণটা আমি এই থালের মধ্যে ঢেলে দিচ্ছি। থালটা ধরে ঝাঁকি দিয়ে আমি সমান করে নিচ্ছি, হাওয়া থাকলে বেড়ে যাবে। আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল। কড়ার মাঝখানে আমি এই বাটিটা বসিয়ে দিচ্ছি, বাটির মধ্যে আমি আর কিছুটা জল দিয়ে দিচ্ছি। ওই বাটির উপর আমি থালাটাকে বসিয়ে দিচ্ছি। এই ঢাকনা দিয়ে ঢেকে আমি 6 মিনিট জল করব, এই পর্যায়ে অন্যান্য রাস্তা থাকবে মিডিয়াম। ফিরে এলাম 6 মিনিট পর, এখন দেখে নিচ্ছি হয়েছে কিনা। দেখো আমার এই পনির তৈরি, সাইড দিয়ে ছুটে আসছে। যখনই দেখবে সাইড দিয়ে ছুটে আসছে, তখনই বুঝতে পারবে এটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি নিচের থালাতে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, এটাকে ঠান্ডা করে খুলতে হবে। কিছু সময় আমি ঠান্ডা করার জন্য বসিয়ে রাখছি। ঠান্ডা করে নিয়েছি, এখন আমি খুলে নিচ্ছি। দেখো কত সুন্দর একটা পনির তৈরি করে নিয়েছি বিনা দুধের। এখন পনিরটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। Oh.
দেখো আমি টুকরো করে কেটে নিয়েছি, দেখো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। দেখলে তো কত সহজে আমি দুধ ছাড়া পনির তৈরি করে নিলাম। যারা দুধের জিনিস পছন্দ করো না তারা এভাবে পনিরটা তৈরি করে নেবে। এই পনিরটা সাধারণ পনিরের মতোই তেলে ভেজে তরকারি রান্না করে খেতে পারবে। আমি সামান্য দুধ দিয়েছি, ওটা না দিলেও হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।